চান্দিনা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। আমরা সর্বসম্মতিক্রমে অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ মহোদয়কে আগামী নির্বাচনে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের জন্য আমরা সুপারিশ করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে আমাদের সমস্ত আমরা সংগঠন, সহযোগী সংগঠন সর্বসম্মত সিদ্ধান্ত। আমি চন্দিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান। আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল থেকে, ইউনিয়ন এবং উপজেলা উপজেলা চন্দিনা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানা আলী আশরাফ সাহেব আমাদের একক প্রার্থী হিসেবে আমরা মনে করবার নির্ধারণ করে দিয়েছি। ধন্যবাদ। আমি এখন আমি রহমানুর রহিম, আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, মেয়র চন্দিনা পৌরসভা, সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ, উত্তর জেলা স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের। আমরা এই মাননীয় সভানেত্রী দলনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ওনার নির্দেশ মোতাবেক অধ্যাপক আলী আশরাফ মহোদয়কে গণতন্ত্র মোতাবেক আমরা এককভাবে প্রার্থী ঘোষণা করেছি বর্ধিত সভার মাধ্যমে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুফাসসির রহমান মাস্টার, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমরা উপজেলা আওয়ামী লীগের সকল সম্মিলিত নেতৃবৃন্দ সম্মিলিতভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন 2018-এ জননেতা অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ মহোদয়কে একক প্রার্থী নির্বাচন করেছি। আমি আহমেদ খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চান্দিনা উপজেলা শাখা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাই 55 বছরের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান জননেতা অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সাহেবকে পুনরায় মনোনয়ন দেওয়ার। একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান অভিজ্ঞ দেশ উপহার দিতে পারে, সেই সুবাদে আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সাহেবকে কুমিল্লার সাথে মনোনয়ন দেবে। মোহাম্মদ নুরুল ইসলাম তুহিন, সাবেক ছাত্রনেতা, বর্তমানে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমি এবং আমরা চান্দিনা উপজেলা আওয়ামী লীগ প্রত্যেকটা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুসারে আমরা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের একক নেতা হিসাবে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ।